হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্তি গেমার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে আপনারা তো অলরেডি বুঝতে পারছেন, গাইস আজকে কোনো গেম প্লে বা কোনো প্র্যাঙ্ক টাইপের ভিডিও হবে না। গাইস, আজকে আপনাদেরকে দেখাবো Bd71 গিলের সব থেকে ধনী আইডির কালেকশন। সো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আর গাইস, আপনারা আগে থেকে গেস করেন আইডিতে এমন কি আছে যার কারণে আইডিটা Bd71 গিলের সব থেকে ধনী আইডি হয়ে গেল। গাইস, শুধু যে হিপহপ ক্রিমিনাল থাকলে আইডি ধনী হয় এমন তো কথা না, তাই না? গাইস, আইডিতে আছে হিপহপ ক্রিমিনালের বাপ। ঠিক আছে, জাস্ট আপনারা ভিডিওটা দেখেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আইডিটা কি আসলে Bd71 গিলের ধনী আইডি। গাইস, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাও সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে। ঠিক আছে, তো বেশি ফকফক না করে চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। ওকে গাইস, আমি এখন বর্তমান আছি Bd71 গিলের একটা ওল্ড প্লেয়ার প্রিন্স হামিমের আইডিতে। গাইস, প্রিন্স একজনের নাম, হামিম একজনের নাম। ঠিক আছে, তো যাই হোক, গাইস আইডিতে কিন্তু অতটা ওল্ড কালেকশন নাই। গাইস, এক দুই বছরের ভিতরে গেমের ভিতরে যা কিছু হয়েছে সব কিছু কিন্তু আইডিতে নিয়ে রাখছে। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাই। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কমেন্টে জানেন যে আসলে কি এটা Bd71 গিলের সব থেকে দামি আইডি। ঠিক আছে, তো ফার্স্টে আমরা গাইস গ্রুপটা ফিরট করে দিলাম যাতে কেউ আমাদের ডিস্টার্ব না করতে পারে। গাইস, আমরা সাউন্ডটা একটু কমাই দেবো। ঠিক আছে, সাউন্ড একবারে জিরো করে দিই যাতে কোনো সমস্যা না। গাইস, তো আমরা এখন কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে। তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন, এটা সাবস্ক্রাইব বাটন। গাইস, ফার্স্টে আমরা কী কী বান্ডেল আছে বান্ডেল দিয়ে শুরু করবো। ঠিক আছে, তো আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে বলি গাইস, প্রিন্স হামিম, গাইস বর্তমানে আমি যে আইডিতে আছি, গাইস এই আইডির যে ওনার হামিম ভাই। ঠিক আছে, তো হামিম ভাইয়ের কিন্তু গাইস তিনটা আইডি আছে, দুইটা আছে Bd71 গিল্ডে। ঠিক আছে, তো এটা কিন্তু গাইস আমি যে বর্তমানে যে আইডিতে আছে, গাইস এটা কিন্তু সেকেন্ড আইডি। ঠিক আছে, তো সেকেন্ড আইডি কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাইতেছি। এছাড়া হামিম ভাইয়ের কিন্তু আরেকটা মেন আইডি আছে। ঠিক আছে, আরেকটা না গাইস, আর দুইটা আইডি আছে, বাট এটা হলো সেকেন্ড আইডি। আর গাইস থার্ড আরেকটা আইডি আছে। ঠিক আছে, তাহলে একটু বুঝেন ভাই, তিনটা আইডি, তিনটা আইডিতে প্রতি সিজনে ব্যাস কিনা হয়। গাইস, আমি আপনাদেরকে একটু পরে দেখাইতেছি। ঠিক আছে, জাস্ট আপনারা ভিডিওটা দেখেন, দেন আপনারা কমেন্টে জানেন যে বাংলাদেশের সব থেকে ধনী প্লেয়ার কে। ঠিক আছে, তো হামিম ভাইয়ের যে তিনটা আইডি আছে গাইস, তিনটা আইডিতে কিন্তু প্রতিটা সিজনে ব্যাস কিনা হয়। মেন আইডিতে কিনা হয় 2000+, আর যে দুইটা আইডি আছে গাইস, দুই আইডিতে প্রায় 1000 করে ব্যাস নেওয়া হয়। ঠিক আছে, মানে প্রতি মাসে 1,00,000 টাকার ব্যাস নেওয়া হয় তিনটা আইডি মিলে। আর গাইস, যত ইভেন্ট আসে যা কিছু আসে গাইস তিনটা আইডিতে কিন্তু বের করে। ঠিক আছে, সব ইভেন্ট কিন্তু তিনটা আইডিতে নিয়ে নেয় একসাথে। তো আপনারা জাস্ট দেখেন গাইস, আমি কিন্তু সেকেন্ড আইডিতে আছি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে তো ফার্স্টে বলছি গাইস, আমরা ফার্স্টে ড্রেস থেকে শুরু করে সব কিছু দেখানোর চেষ্টা করবো গাইস। আর গানের স্ক্রিন না দেখে তো আপনারা কেউ যাবেনই না। সো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা ফুল দেখবেন। আর গাইস, যারা চ্যানেল নতুন, এটা সাবস্ক্রাইব বাটন। ভাই, গরমকাল চলে আসে, এখন তো প্যানের ভিতর থেকে হাতটা বের করেন। প্যানের ভিতরে যদি এইভাবে হাত ঢোকায় বসে থাকেন তাহলে আমার আর 5,00,000-এর মুখ দেখা লাগবে না। তো যারা চ্যানেল নতুন, এটা সাবস্ক্রাইব বাটন, প্যানের ভিতর থেকে হাতটা বের করে সাবস্ক্রাইব বাটন একটা গোতা দিয়ে দেন। ঠিক আছে, আর ভাই বিশ্বাস করেন, আমার নিচে বিসি ছিল দুইটা, একটা বিক্রি করে আমি ইবোগান ম্যাক্স করছি, আর একটা বিক্রি করে মেবি কোবরা মডেল বের করছিলাম। ঠিক আছে, আর এই পোলাই কী করছে, তিনটা আইডি একসাথে ইউজ করে, প্রতিটা আইডিতে ব্যাস কিনে প্রতি সিজনে। ঠিক আছে ভাই, রে ভাই এদিকে গাইছে, আমি আছি টেনশনের ভিতরে। ঠিক আছে, বিসি তো দুইটা বিক্রি করা শেষ, এখন আবার ফামাস দিছে গেমের ভিতরে ইবো ফামাস। তো ফামাসটা কীভাবে বের করবো দেন গাইস, ফামাস আমার ম্যাক্স করা লাগবে। ইমোটটা ভালো লাগছে পার্সোনালি আমার কাছে, বাট গাইস বিসি তো দুইটা বিক্রি করা শেষ। আপনারা যদি কেউ হেল্প করতে চান তাহলে পার্সোনালি মেসেজ দিন। ঠিক আছে, তো গাইস আমি জাস্ট আপনাদেরকে বান্ডেলগুলো দেখাই। ঠিক আছে, এইভাবে দেখালে তো সারাদিন লেগে যাবে। তো ড্রেসে কী কী আছে আমি আপনাদেরকে দেখাই, মানে রিয়ার রিয়ার কী আছে গাইস এগুলো দেখাবো। ঠিক আছে, অতটা টাইম নাই আমাদের কাছে গাইস, আমরা জাস্ট সব কিছু দেখবো, তো এই জন্য গাইস ড্রেসে বেশি টাইম নষ্ট করা যাবে না। ঠিক আছে গাইস, ভিডিওটা কিন্তু একটু ফাস্ট করে দিচ্ছি, আর কেউ যদি আমার হেল্প করতে চান পার্সোনালি তাহলে মেসেজ দিন। বিসি একটা বিক্রি করে যদি কেউ হেল্প করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নেই। তো আইডিতে গাইস এইগুলো বান্ডেল আছে, মানে বান্ডেল যেগুলো আছে আমি আপনাদেরকে সবগুলো এক এক করে দেখাইতেছি। ঠিক আছে, তো বান্ডেল কিন্তু মোট আছে 608টা। ঠিক আছে, সেকেন্ড আইডিতে বান্ডেল আছে 608টা, তাহলে মেন আইডিতে কয়টা থাকবে গাইস একটু চিন্তা করেন। আর গাইস প্যান আছে কয়টা, প্যান আছে 285, দেন জুতো আছে 255টা। ঠিক আছে, তো বান্ডেল কিন্তু শেষ গাইস, বান্ডেলের ভিতরে গাইস অনেক রিয়ার রিয়ার কিছু ছিল, অনেক রিয়ার বলতে গাইস এক দুই বছরের ভিতরে রিয়ার বান্ডেলগুলো আছে এগুলো। ঠিক আছে, তো ইমোট আছে গাইস, এগুলো ইমোট আছে 82টা গাইস। ইবোগান সবগুলো কিন্তু ম্যাক্স করা। ঠিক আছে, ফামাস আসার সাথে সাথে তিনটা আইডিতে ম্যাক্স করছে গাইস, কালেকশন যাই করছে এক দুই বছরের ভিতরে কিন্তু ভালোই করছে, মানে গেমের ভিতরে যা কিছু হয়েছে সব কিছু তো নিচে ভালো কথা গাইস। আবার ব্যাস কিনছে প্রতি সিজনে 1,000 করে, মোট ইমোট আছে 82টা। ঠিক আছে, আর গ্রুপ এন্ট্রির যে ইমোটগুলো গাইছে এইগুলো আছে 7টা গাইস, দেখছেন 82টা ইমোট আছে। আর গাইছে আমরা বেচারা এদিকে দুইটা বিসি বিক্রি করে আসার মতো বসে আছি। ঠিক আছে, গ্যারিনার দালাল হয়েও গাইস বিসি বিক্রি করে লাগছে, তাহলে বুঝুন। তো যাই গাইস, আমরা কালেকশনের ভিতরে বেশি টাইম দিব না। ঠিক আছে, আমরা গানের স্কিন কী কী আছে এগুলো দেখবো। সো আমি ফাস্ট করে দিয়েছি ভিডিওটা অনেক, তো এগুলো গাইস এগুলো দেখে কী করবো গাইস। ল্যাম্বরগিনির স্কিন আছে মোট 17টা। ঠিক আছে, যা কিছু আছে মানে যেগুলো আছে গেমের ভিতরে সব কিছু কিন্তু সবগুলো কিন্তু নিয়ে রাখছে। ঠিক আছে, আর মোটর বাইকের স্কিন আছে 14টা। ঠিকই আছে গাইস, আর মনস্টার ট্রাকের স্কিন আছে 12টা, আর জিপ গাড়ি টাড়ি এগুলো স্কিন তো আপনারা দেখছেনই। সো এগুলো দেখে লাভ নেই গাইস। গাইস, আদার্সের ভিতরে কী আছে, আদার্সের ভিতরে ম্যাজিক খুব ফ্রেগমেন্ট আছে অনেকগুলো, তারপরে ইভোলিউশন স্টোন কিন্তু প্রতিটা ইনকুলেটার একটা করে রাখছে। ঠিক আছে, তাছাড়া গাইস এখানে কিন্তু ক্রেট বক্সে আরও 27টা বান্ডেল আছে নতুন নতুন। ঠিক আছে, এগুলো আর ওপেন করি নাই।
তো সেকেন্ড আইডি এটা গাইস, এটা সেকেন্ড আইডি ভাই, অবশ্যই অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন ভাই। হ্যাঁ গাইস ইভো গান কিন্তু সবগুলো ম্যাক্স করা, ঠিক আছে। তারপরে আমি আপনাদেরকে দেখাই গানের স্কিন কয়টা আছে। আচ্ছা গানের স্কিনগুলো গাইস আমরা একটু পরে দেখি, ঠিক আছে। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো যে হাবিম ভাইয়ের মেন আইডি কোনটা, ঠিক আছে। এটাই কিন্তু মেন আইডি গাইস, দেখেন প্রতি সিজনে কিন্তু 2000+ ব্যাচ নেওয়া হয় আইডিতে, ঠিক আছে। তো লাস্ট সিজনে গাইস 1100 ব্যাচ নিয়েছে, দেন গাইস এই সিজনে কিন্তু 2000 ব্যাচ নেবে। তো এটা কিন্তু Bd71 গিল্ডে ছিল কিছুদিন আগে গাইস। Bd71 গিল্ডে আমি একটা ভিডিও বানাই ছিলাম, তখন দেখছিলাম দুইটা আইডি Bd71 গিল্ডে আছে, বাট একটা Bd71 থেকে বের করে অ্যালকেমিস্ট ঢুকাইছে, ঠিক আছে। তো একের স্কিন আছে মোট 7টা গাইস, M14 স্কিন আছে 6টা, এসকার স্কিন আছে মোট 9টা, গোরোজার স্কিন আছে মোট 9-6টা, তার ভিতরে কিন্তু 3টা লেজেন্ডারি আছে, ঠিক আছে। সবগুলো ইভো গান কিন্তু ম্যাক্স করে রাখছে, আপনারা তো দেখছেনই। তো ফার্মাসের স্কিন আছে মোট 10টা, এক্সিমেটের স্কিন আছে মোট 6টা, N94 স্কিন আছে মোট কয়টা আছে, N94 স্কিন মোট 7টা, আর গাইস প্লাজমার স্কিন আছে 4টা, ওয়াগের স্কিন। তো আমি ফার্স্ট দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, যাতে আপনাদের বোরিং না লাগে। এসকেসির স্কিন আছে মোট 11টা, ঠিক আছে, আর এসবিএফের স্কিন আছে মোট 5টা, উড পিকারের স্কিন আছে মোট কয়টা, উড পিকারের স্কিন আছে মোট 6টা, AC8980 স্কিন আছে মোট একটা, ঠিক আছে, M249 স্কিন আছে 5টা, M16 স্কিন তো আপনারা দেখছেন গাইস, UMP স্কিন আছে মোট 13টা, ঠিক আছে। তার ভিতরে কিন্তু ইভো MPটা ম্যাক্স করা আছে গাইস, তাছাড়া কিন্তু আরও অনেকগুলো UMP স্কিন আছে। দেন MP5 স্কিন আছে মোট 10টা, তার ভিতরে কিন্তু 4টা লেজেন্ডারি। VSS স্কিন আছে মোট 5টা, MP10 স্কিন আছে মোট 12টা, এর ভিতরে কিন্তু কোবরা MP10 ম্যাক্স করা আছে। তাছাড়া গাইস পোকার MP10 ইনকুলেটরে যে MP10গুলো আসছিল সবগুলো কিন্তু নিয়ে রাখছে, ঠিক আছে। তো আমি লাস্টটা বের করছিলাম গাইস 5টার দিকে, পরে আবার পোকার MP10 ব্যাক দেওয়ার পরে 160 ডায়মন্ড দিয়ে পোকার MP10 নিয়েছিলাম, আমার এখনো ভালোভাবে মনে আছে, ঠিক আছে। তার ও মাই গড গাইস, বান MP10 কই পাইছে বুঝলাম না, আমরা তো দালালি করে পাইছিলাম, মেবি ভাই কই পাইছে জানি না, মেবি এয়ারড্রপে ছাড়া তো বান MP10 দেয় না, তো এয়ারড্রপ থেকে মেবি পাইছিল। P90 স্কিন আছে মোট 6টা গাইস, একটা কিন্তু লেজেন্ডারি আছে, রেট অফ ফায়ার ডবল, ঠিক আছে। CZ15 কোনো স্কিন নাই। থনসেন স্কিন আছে মোট 7টা গাইস, 7টার ভিতরে কিন্তু 2টা আবার লেজেন্ডারি, ঠিক আছে। আর গাইস এরপরে আছে আমার ফেভারিট গান ভাই, এই গানটা আমি যদি কাস্টমের ভিতরে একবার পাই তাহলে মনে করেন যে অপোজিটে যদি 7টা 8টা প্লেয়ার থাকে তাও মনে করেন যে আমার সামনে কিছুই না, ঠিক আছে। M1014 স্কিন আছে 7টা গাইস, তার ভিতরে কিন্তু M10 গ্রিন ফিলামোর ড্রাগো M10 কিন্তু ম্যাক্স করা আছে, ঠিক আছে। স্পেশাল স্কিন আছে মোট 13টা, আর M1887 স্কিন আছে 8টা গাইস। রিসেন্ট যে M1887 4টা স্কিন আছে সবগুলো কিন্তু নিয়ে রাখছে, তাছাড়া ওয়ান পাস ম্যানের M1887 আছে, তাছাড়া গাইস কোবরা মন্ডিলের যে ইভেন্টের মধ্যে যেটা দিয়েছিল গাইস ওটাও কিন্তু নিয়ে রাখছে, ঠিক আছে ভাই। M1887 গল্প করতে বাকি সবগুলো আমি দেখাই ফেলছি ভাই। জুতার স্কিন অর্ধ ফুসকা, ফিশের স্কিন আছে মোট 6টা, ঠিক আছে। তো ফিশের স্কিনটার ভিতরে 6টার ভিতর থেকে গাইস আমার সব থেকে ভালো লাগে এটা, ঠিক আছে, এটা কিন্তু অনেক জোস লাগে আমার কাছে। এছাড়া গাইস গ্রেনেড গোলোয়াল টাল কী আছে আমি আপনাদেরকে দেখাই, গ্রেনেডের স্কিন আছে মোট 31টা, ঠিক আছে, আর গোলোয়াল স্কিন আছে মোট 27টা গাইস। আইডি কিন্তু ওল্ড আইডি না, ঠিক আছে, যে সবগুলো সব কিছু থাকবে। তো হিপ হপ ক্রিমিনাল গাইস নাই আইডিতে, বাট আইডি কিন্তু 3টা আইডি একজনের, ঠিক আছে। তো এই জন্য আমি ফার্স্টে আপনাদেরকে বলছিলাম যে এটা বাংলাদেশ সার্ভারে সব থেকে ধনী প্লেয়ারের আইডি, ঠিক আছে। তো যাই গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।